আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে সাথে আছে সিফাত শারমিন শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বরিশালে ছাত্রলীগ যুবলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুই মামলা ১৩ জন গ্রেফতার মেয়রের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেশে করোনায় আরও ১৫৯ জনের মৃত্যু নতুন শনাক্ত ৬৫৬৬ জন হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরের ইন্তেকাল মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে রাতে দাফন দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলছে পর্যটন কেন্দ্রগুলো খুশি সংশ্লিষ্টরা এখনই উন্মুক্ত হচ্ছে না সুন্দরবন দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বরিশাল সদর উপজেলা কমপ্লেক্সে ব্যানার খোলাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে গ্রেফতার করা হয়েছে ১২ জনকে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিজিবি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সিটি মেয়রের বাসভবনের সামনেও এদিকে সংঘর্ষের পর অঘোষিতভাবে বরিশাল থেকে সারা দেশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলেও ৬ ঘন্টা পর তা আবার স্বাভাবিক হয় বুধবার রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় কম্পাউন্ডে শোক দিবসের ব্যানার খুলতে যান বরিশাল সিটি কর্পোরেশনের কর্মচারী সহ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বেশি মানুষ দেখে কম্পাউন্ড থেকে তাদের চলে যেতে বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান এ নিয়ে সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সেখানে উপস্থিত আনসারদের সাথে হাতাহাতি শুরু হলে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ইউএনওর বাসায় হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ করেন ইউএনও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন আমার তখন আমি তার কাছে জানতে চেয়েছি ভাই আপনার পরিচয়টা উনি বলেছিলেন যে আমি যতটুকু মনে করি উনি বলেছিলেন আমার নাম সাজ্জাদ সেনিয়াবাদ আমি সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ এবং এক পর্যায়ে কথা বলতে বলতে আমাকে পিছন থেকে ইয়ে করছেন যে আমার পিছন থেকে আসা যখন শুরু করছে তখন আমি বুঝতে পেরেছি যে আমাকে ঘিরে ধরা হচ্ছে অন্যদিকে ব্যানার খুলতে না দিয়ে ইউএনও নির্দেশে তাদের উপর গুলি করা হয় বলে দাবি নেতাকর্মীদের কত করছে কোনো হিসাব নেই করতেই রয়েছে করতেই রয়েছে করতেই রয়েছে বৃষ্টির মতন গুলি করছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার আমরা এটি অবজারভেশনে আছি আমরা আসলে কতটুকু কি হয়েছে এটি আমরা প্রপারলি আইডেন্টিফাই করব দেন আমরা উইল টেক দ্যান অল নেসেসারি সার্বিকভাবে পরিস্থিতি আরো খারাপ এই পরিস্থিতিতে আমরা এখানে সিকিউর করি নিরাপত্তা নিশ্চিত করি এবং এদেরকে ছত্রভঙ্গ করে আমরা স্টেবল করি এদিকে এ ঘটনায় বরিশাল সিটি মেয়র বলেন গুলির খবর শুনে তিনি ঘটনাস্থলে গেলে তাকেও গুলি করা হয় এত বছরে এমন কোন ঘটনা ঘটে নাই এইভাবে আমাদের গুলি করা লাগবে যখন গুলি হয়েছে যখন তখন ওরা এসে সবাই আমাকে আর মানে সামনে যেতে দেন ওরা ওদের গায়ে লাগছে কতজনের লাগছে আমি হিসাব করে বলছি উপজেলা পরিষদের ব্যানার অপসারণের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা পুরো বিষয়টি খতিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি সবার বাংলা ভিশন নিউজ ডেস্ক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার বরিশালের ঘটনায় সেটি প্রমাণিত হয়েছে দেশের অবস্থা পাকিস্তানের চেয়েও খারাপ বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান দলটির নেতাকর্মীরা সাথে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা বিএনপির কর্মসূচিতে পুলিশি বাধা ও নেতাকর্মীদের হয়রানির অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সরকার এত বেশি ভীত সন্ত্রস্ত তাদের পায়ের তলে মাটি নেই তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এই জন্য একটা
ধর্মীয় একটা প্রতিষ্ঠান বলা যেতে পারে, একটা সাধারণ অনুষ্ঠান যেখানে কোনো সমস্যা নেই, সেখানেও তারা আজকে বাধা দিয়ে শুধু নয়, তারা দমনমূলক একটা নির্যাতনমূলক ব্যবস্থা করছে। মূল উদ্দেশ্যটি হচ্ছে যে বাংলাদেশে তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, এখানে অন্য কোনো রাজনৈতিক দল থাকবে না। ঠিক বাকশাল যেভাবে তারা তৈরি করেছিল 1975 সালে, সেই একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, সম্পূর্ণ একটা ফ্যাসিস্ট কায়দায় প্রতিষ্ঠা। বরিশালে সরকার দলীয় নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের বিষয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে, শুধু বরিশাল কেন, সবখানেই এখন আপনার লেট লুজ, এটা থেকে সন্ত্রাসের রাজত্ব, এটা থেকে রেইন অফ টেরার। আপনি দেখেন আসিফ নজরুল সাহেবকে কিভাবে আপনার তালা লাগিয়ে দিয়েছে এবং কিভাবে তাকে থ্রেট করেছে, এটা কোনো সভ্য গণতান্ত্রিক দেশ বলবেন এটাকে? এটা তো পাকিস্তানিদের চেয়েও খারাপ। করোনার দ্বিতীয় ডোজ টিকা নেয়ার পর বেগম খালেদা জিয়া স্বাভাবিক আছেন বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন পর্যন্ত ভালো আছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। পুষ্পাঞ্জলি অর্পণ। দেশে করোনার মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। একদিনে করোনায় মৃত্যু হয়েছে আরও 159 জনের, স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ নিয়ে কোভিড-19 মোট 24,878 জনের মৃত্যু হলো। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 50 জন, এরপর চট্টগ্রামে 38, সিলেটে 23, রাজশাহীতে 13 জন, খুলনায় 12, বরিশালে 10, রংপুরে 8 জন। 37,226 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 6,566 জনের। এ নিয়ে মোট 14,47,210 জনের করোনা শনাক্ত হলো। 24 ঘন্টায় শনাক্তের হার 17.64, মৃত্যুর হার 1.72। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ বলেছেন, আগামী বছরের মার্চের মধ্যে 80% মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে, তবে নির্ভর করছে 3 মাসের মধ্যে দেশে টিকা উৎপাদনের ওপর। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। তিনি আরও বলেছেন, করোনার 4টি টিকাই সমান কার্যকর, মডার্না, ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা টিকা আলাদা করে দেখার সুযোগ নেই। সবাইকে অন্তত 2024 সাল পর্যন্ত মাস্ক পরতেই হবে। সুইজারল্যান্ড থেকে আনা ন্যাজাল স্প্রে ভ্যাকসিন দ্রুত বাংলাদেশে ট্রায়াল করা হবে। অনুষ্ঠানের সভাপতি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গণটিকা দেওয়ার সময় ব্যবস্থাপনা ও স্বল্পতার কারণে অনেকে টিকা নিতে পারেনি। বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর বিতর্কিকদের বিজয়ী ঘোষণা করা হয়। রাজস্থানের দক্ষিণখান থেকে মডার্নার টিকাসহ বিজয় তালুকদার নামের এক পল্লী চিকিৎসককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে টিকার 2টি শিশি ও 21টি খালি বাক্স জব্দ করা হয়। পুলিশ জানায়, বুধবার রাত 9টায় আটক বিজয় নিজেকে প্যারামেডিক দাবি করলেও কোনো প্রমাণ দেখাতে পারেনি। সরকারি টিকাদান কর্মসূচিতে যুক্ত ছিলেন বলেও দাবি তার। দরিদ্র পারিবারিক সেবা সংস্থা ক্লিনিক নামে নিজের পরিচালিত চিকিৎসা কেন্দ্র থেকে অবৈধভাবে মানুষকে টিকা দিচ্ছিলেন বিজয়। তবে কিভাবে তিনি এই টিকা পেলেন তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। হেফাজতে ইসলামের আমির জোনায়েদ বাবুনগরী আর নেই। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত 11টায় হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হবে। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়া রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। সাড়ে 8টার দিকে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় নিজের ঘরে অসুস্থ হয়ে পড়েন হেফাজত আমির জোনায়েদ বাবুনগরী। পরে তাকে নগরীর সিএসসিআর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগে মারা যান তিনি। তার মৃত্যুর খবরে ছুটে আসেন হেফাজতের নেতাকর্মী ও মাদ্রাসার ছাত্ররা। বাংলাদেশের মানুষ বিশেষ করে কৌমি জগৎ আজকে অনেক সুখাহত। আমরা হুজুরের জন্য সারা দেশবাসী এবং হুজুরের যেই হাজার হাজার ছাত্র, আমরা তাদের কাছে সবার কাছে দোয়া চাই, হুজুরের মাগফিরাত কামনা করছি। পরে দুপুর 1:30টার দিকে হাসপাতাল থেকে বাবুনগরীর মৃতদেহ নেওয়া হয় হাটহাজারী মাদ্রাসায়। সেখানে শেষবারের মতো তাকে দেখতে ভিড় জমে সর্বস্তরের মানুষের।
হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফির মৃত্যুর 11 মাসের মাথায় চলে গেলেন প্রতিষ্ঠাতা মহাসচিব জোনায়েদ বাবুনগরীও। 2020 সালে হেফাজতের আমির হন তিনি। 1953 সালের 8 অক্টোবর ফটিকছড়ি থানার বাবুনগর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। 1978 সালের শেষে বাবুনগর মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। স্ত্রী, 5 মেয়ে ও 1 ছেলে সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন প্রখ্যাত এ আলেম। শরীর যেহেতু খারাপ। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। আগামী 31 আগস্টের মধ্যে জাপানি বাংলাদেশি দম্পতির 2 মেয়েকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সাথে আগামী 30 দিন ওই 2 মেয়ে নিয়ে তাদের বাবার বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। 2 মেয়েকে ফিরে পেতে এক জাপানি মায়ের করা রিটে এ আদেশ দেয় বিচারপতি ইনায়তুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ। টোকিওতে বসবাস করা বাংলাদেশি ও বর্তমানে আমেরিকারও নাগরিক শরীফ ইমরান 2008 সালে জাপানি নাগরিক ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার এরিকো নাকামোকে জাপানি আইনে বিবাহ করেন। তাদের 12 বছরের দাম্পত্য জীবনে 3টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। 2021-এর জানুয়ারিতে ইমরান এরিকো দম্পতির বিবাহ বিচ্ছেদ হলে মেয়েদের নিজের জিম্মায় নিতে চান শরীফ ইমরান। কিন্তু মায়ের সম্মতি না থাকায় তাদেরকে বাবার জিম্মায় দিতে চায়নি আমেরিকান স্কুল ইন জাপান কর্তৃপক্ষ। একদিন স্কুল থেকে ফেরার পথে 2 মেয়েকে নিজের জিম্মায় নিয়ে যান ইমরান শরীফ। এ নিয়ে টোকিওতে পারিবারিক আদালতেও মামলা হয়। মামলায় হেরে গেলেও বাবা ইমরান শরীফ না জানিয়ে 2 মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। কোনো উপায় না দেখে বাংলাদেশে এসে রিট আবেদন করেন জাপানি নাগরিক। বৃহস্পতিবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ রিট আবেদনটি শুনে রুলসহ আদেশ দেন। আদালত সন্তুষ্ট হয়ে 3টি আদেশ দিয়েছেন। 1টি আদেশ হলো কেন তাকে অভিভাবকত্ব দেওয়া হবে না এই মর্মে কারণ দর্শিয়েছেন, আর দ্বিতীয়ত হলো আগামী 31 আগস্ট সশরীরে 2 থানার OC এবং বাবা এবং তার ফুফুকে বাচ্চাদেরকে নিয়ে আদালতের সামনে হাজির হতে বলেছেন, আর তৃতীয়ত 30 দিনের মধ্যে তারা বাংলাদেশ ত্যাগ করতে পারবে না, বিদেশে ট্রাভেল করতে পারবে না, এই জন্য ইমিগ্রেশন অথরিটি সহ মিনিস্ট্রি অফ হোমকে নির্দেশনা দিয়েছে। জাপানি মায়ের আশা আদালতে ন্যায় বিচার পাবেন তিনি। আই কুড স্টার্ট মাই ফার্স্ট স্টেপ। আইনজীবীদের সহায়তায় আমি প্রথম পদক্ষেপ নিলাম। এটা শুধু মায়ের জিম্মা নয়, মা ও সন্তানের ভালোর জন্য। আমি 6 মাস আমার মেয়েদের দেখতে পারছি না, এই জন্য আমি আমার চাকরি ছেড়েছি, আরেক মেয়েকে রেখে এসেছি। আমি মেয়েদের মিস করছি। আমি বিশ্বাস করি বাংলাদেশে বিচার আছে। এরিকো নাকামো জানান তিনি বাংলাদেশে এসে ইমরান শরীফের সাথে যোগাযোগ করে মেয়েদের সাথে দেখা করতে চান, কিন্তু করোনার অজুহাতে বারবার এড়িয়ে যান ইমরান শরীফ। পরে তাকে চোখ বেঁধে হোটেল থেকে নিয়ে যাওয়া হয় একটি বিশেষ স্থানে। মেয়েদের সাথে ঘণ্টাখানেক কাটানোর পর তাকে আবার চোখ বেঁধে হোটেলে নামিয়ে দিয়ে আসা হয়। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। চিত্রনায়িকা পরিমনির মাদক আইনের মামলায় তৃতীয় দফায় একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নাকচ হয়েছে জামিন আবেদন। একই বিষয়ে জিজ্ঞাসাবাদের নামে পরিমনিকে হয়রানির অভিযোগ করেছেন তার আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, ভয়াবহ মাদকের উৎস জানতেই বারবার পরিমনিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল 8:30 চিত্রনায়িকা পরিমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে আনা হয়। রাখা হয় আদালতের হাজতখানায়। বেলা 12টার দিকে মাদক মামলায় রিমান্ড শুনানিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে তোলা হয় পরিমনিকে। শুনানি হয় তার জামিনের জন্য করা আবেদনেরও। রিমান্ড মঞ্জুর করলেও নাকচ হয় জামিন আবেদন। তৃতীয় দফায় রিমান্ডকে প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক মনে করেন পরিমনির আইনজীবী, আর রিমান্ডে নেয়ার যৌক্তিকতা তুলে ধরেন রাষ্ট্রপক্ষ। একই যুক্তি বারবার দেখিয়ে বারবার তাকে হয়রানি করার জন্য রিমান্ডে নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এটা দেশের প্রচলিত আইন সমর্থিত নয়, এবং কোনো আসামি সাধারণত আমরা দেখে থাকি যদি সে জেলে চলে যায় তাকে পুনরায় রিমান্ডে নিয়ে পুলিশ কাস্টে দেওয়া, এটা এক্সেপশনাল। মাদকগুলি সে কোত্থেকে পেয়েছে, কারা যোগান দিয়েছে, এই কথাগুলি উৎসটা কিন্তু সে বলে নাই, এই জন্যই পুলিশ রিমান্ড চেয়েছে। এখানে পুলিশ ডিপার্টমেন্টের যেহেতু আইনে বিধান আছে রিমান্ড চাওয়া, সেখানে সে পুলিশ সেই কাজটি করেছে। এখানে শুধু তাকে এমনি হয়রানি করার জন্য কিন্তু এই এইটা এই রিমান্ড চাওয়া হয়নি। গত 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেফতার করা হয় পরিমনিকে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে খুলছে দেশের পর্যটন কেন্দ্রগুলো। সীমিত পরিসরে খুলে দেয়ায় খুশি পর্যটক সহ মালিক সহ সংশ্লিষ্টরা, তবে স্বাস্থ্যবিধি মানার তাগিদ দিয়েছেন তারা। এদিকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে না বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। পাঁচ মাস বন্ধ থাকার পর খুলেছে দেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র কক্সবাজার। এরই মধ্যেই পর্যটকরা যেতে শুরু করেছেন। অনেকেই অনলাইন কিংবা মোবাইলে হোটেল মোটেলের রুম বুকিং দিয়ে রেখেছেন। দীর্ঘ লকডাউনের কবল থেকে সব কিছু উন্মুক্ত হওয়ায় দারুণ খুশি সবাই। নিউ বিয়ে করছি তো, তো লকডাউন খোলার কারণে এর জন্য আসলাম কক্সবাজারে, যাতে লকডাউন তো আর না দেয়, যাতে আমরা একটু বিচে ঘুরেফেরা করতে পারি। এতদিন পর হোটেল মোটেল গেস্ট হাউস বন্ধ থাকায় ক্ষতি হয়েছে এই খাতের। এবং আমাদের বিগত দিনের যে ক্ষতিটা হয়েছে সেটা আশা করি আমরা পুষিয়ে নিতে পারবো, এবং স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব। সরকারি নির্দেশনা বাস্তবায়নে সৈকতের ছয়টি পয়েন্টে থাকবে ট্যুরিস্ট পুলিশের টিম, আলাদাভাবে কাজ করবে মোবাইল টিমও। আকাশপথ অথবা সড়ক পথে যে সমস্ত পর্যটকরা আসবেন তারা হোটেল রিসোর্টে যখন অবস্থান করবেন, চেক ইন করবেন, তখন তাদেরকে আমরা একটা লিফলেট অলরেডি পৌঁছে দেওয়া হয়েছে। লিফলেটে আমাদের নির্দেশনাটা রয়েছে, সরকারি নির্দেশনাটা। এদিকে পর্যটক আকর্ষণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে দেশের অন্যতম বৃহত্তম পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা। নতুন রূপে সাজানো হয়েছে হোটেল মোটেল কটেজ সহ বিপণী বিতান দর্শনীয় স্থানগুলো। তাই লকডাউনে প্রায় কুয়াকাটার বিভিন্ন রকম যে পর্যটন স্পটগুলো, সেই স্পটগুলো আরও সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন জায়গা থেকে কুয়াকাটাতে আগের চেয়ে আরও বেশি পরিমাণে পর্যটক আসবে। দুইবারে যে লকডাউনে আমরা সেই বোঝা টেনে উঠতে পারতেছি না, আমাদের টিকে থাকা মুশকিল হয়ে গেছে। তাহলে এইটাকে কভারেজ দিতে হলে আমাদের প্রণোদনার আয়োজন করতে হবে, ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে পর্যটন ব্যবসায়ীদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে যাবতীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এদিকে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হলেও খুলছে না সুন্দরবন। তাই সুন্দরবন দেখার অপেক্ষায় থাকা পর্যটকদের জন্য আপাতত কোনো সুখবর নেই। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নির্ধারিত সময় 2024 সালের মধ্যে চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণ সম্পন্ন হবে বলে জানিয়েছে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ দুপুরে চট্টগ্রাম বন্দরের হালি শহরের বে টার্মিনাল ঘুরে দেখার সময় তিনি একথা জানান। বলেন, পদ্মা সেতুর মতো বে টার্মিনালও বাংলাদেশের গর্ব। খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, শিগগিরই চট্টগ্রাম বন্দর এখানে মাল্টিপারপাস টার্মিনাল তৈরির কাজ শুরু করবে। এর মধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে। বে টার্মিনাল নির্মাণে বিদেশি অনেক বিনিয়োগকারী আগ্রহী ছিল, করোনার কারণে কিছুটা সময় লাগছে। দেশের স্বার্থ রক্ষা করে এই দায়িত্ব দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে স্বেচ্ছাসেবক দলের 41তম প্রতিষ্ঠাবার্ষিকী। গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের 41তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় কার্যালয়ে শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় শহরের ছোট বাজারের বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় শহরের জজকোটের পলাশপোল এলাকা থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। পরে হয় আলোচনা সভা। জয়পুরহাটে স্টেশন রোডে দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ জিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। জাসদ নেতা কাজী আরেফ হত্যাকাণ্ড সহ একাধিক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রওশন আলী ওরফে উদয় মণ্ডলকে গ্রেফতার করেছে র্যাব। কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, র্যাব পাঁচের অভিযানে বুধবার মধ্যরাতে রাজশাহীর শাহ মখদুম থানার ভরালিপাড়া হতে মোহাম্মদ রওশন আলী ওরফে উদয় মণ্ডলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রওশন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, রাজশাহীতে দীর্ঘদিন পরিচয় গোপন করে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন তিনি। তার বাড়ি গাজীপুর এবং আলী নামে পরিচয় দিতেন। 1999 সালে কুষ্টিয়ার দৌলতপুরে একটি সভা চলাকালীন প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয় জাসদ নেতা কাজী আরেফকে। সিরাজগঞ্জ পৌর এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হবার ঘটনায় বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ভাঙ্গাবাড়ি মহলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এলাকার কয়েকশো নারী পুরুষ। পরে মিছিলটি শহরের মুজিব সড়কে পৌঁছলে বিক্ষুব্ধ এলাকাবাসী কয়েকজন মুক্তা প্লাজায় ইট পাটকেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে ও ভাঙচুর চালায়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষুব্ধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার শহরের দিয়ার ধানগড়া ও ভাঙাবাড়ি মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ চলাকালে মারা যায় ভাঙাবাড়ি এলাকার যুবক সাজ্জাদ। বান্দরবানের থানচির তিন্দুর সীমান্ত এলাকা থেকে তিনটি মর্টার শেল ও দুইটি আরএল গোলা উদ্ধার করেছে বিজিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান সেরা রিজিয়নের নির্দেশে ওই এলাকায় একটি অভিযান চালানো হয়। অভিযানে থানচির সীমান্তবর্তী দুর্গম তিন্দুর মুখের পাহাড়ি এলাকা থেকে তিনটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মর্টার শেল এবং দুইটি আরএল এর গোলা উদ্ধার করে তারা। বলিপাড়া জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোহাম্মদ শরীফুল আলম জানান, ধারণা করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর ভয়ে সন্ত্রাসীরা উচ্চ ক্ষমতাসম্পন্ন এসব বিস্ফোরক মাটিতে পুঁতে পালিয়েছে। ভালো ফলন হলেও বৃষ্টি কম হওয়ায় পাট পচানো নিয়ে দুশ্চিন্তায় শেরপুরের চাষিরা। সময় মতো পাট কাটা ও আমনের চারা রোপণ করতে পারছেন না তারা। শেরপুর সদর নকলা ও শ্রীবর্দী উপজেলার চরাঞ্চলে পাটের ব্যাপক চাষ হয়েছে, কিন্তু পাট কাটার সময় নদী নালা খাল বিলে নেই পানি, বৃষ্টি কম হওয়ায় পাট পচাতে পারছে না চাষিরা। বাধ্য হয়ে শ্যালো মেশিন ও মোটরের পানি দিয়ে পাট জাগ দিতে গিয়ে বাড়তি খরচ গুনতে হচ্ছে অনেক চাষির। পাট খাতা ভালো হয়েছিল, খুব পানির অভাবে পাট জাগ দিতে পারলাম না। আগের পাট অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, পানি ব্যয় করে পাট আমরা জাগ দিয়ে পানি খেয়ে অনেক পাট ক্ষয়ক্ষতি হয়েছে। গাড়ি ভাড়া বেশি লাগছে এবং কামলা খরচ বেশি লাগতেছে। পানি থাকলে সুবিধা হইতো মনে হয়, খরচ কম গেত আর তো খরচ ডাবল খরচ গেতেছে। কাটা গাড়ি ভাড়া ফোন লাগে বুঝকে কামলা খরচ বেশি, আবার জাগ দেওয়া যায় না পানির বেগর, এই জন্য বিভিন্ন খরচ। এখন যদি কাল দাম দুন না পাই তাহলে তো লস। চলতি মৌসুমে শেরপুর জেলায় 1817 হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 82 হেক্টর বেশি। বেশ কিছুদিন ধরে বৃষ্টি না হওয়াতে শেরপুর জেলাতেও পাট পচানোর জন্য পানির অভাব দেখা দিয়েছে। যদি খুব তাড়াতাড়ি বৃষ্টি হয় তাহলে হয়তো কৃষকরা নির্বিঘ্নে পাট কেটে পাট পচিয়ে উন্নত মানের আঁশ পাবেন। উৎপাদন খরচ কাটিয়ে ভালো দাম পাওয়ার আশায় পাট চাষীরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। সাভার উপজেলা পশু সম্পদ কর্মকর্তার কার্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বিশ্বের সবচেয়ে ছোট আকৃতির গরু রানী। দেশি বিদেশি মিডিয়ায় আলোচিত এই ও গিনেস বুকে নাম লেখানোর অপেক্ষায় থাকা 20 ইঞ্চি উচ্চতার ও 26 কেজি ওজনের এই গরুটু গত কয়েকদিন ধরে অসুস্থ ছিল। বৃহস্পতিবার মুমূর্ষু অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে ডাক্তাররা চিকিৎসা দিচ্ছিলেন। দুপুর 12টার দিকে মারা যায় রানী। কোরবানির ঈদের সময় এই গরুটির দাম উঠেছিল 5 লাখ টাকা। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে দুপুরে এই সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে নড়াইলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা প্রেস ক্লাব। খুলনার রূপসার শিয়ালিতে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর পরিদর্শন এবং স্থানীয়দের সাথে মতবিনিময় করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। পরে তিনি ভুক্তভোগী পরিবারের মাঝে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে চেক বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন সংসদ সদস্য আব্দুসালাম মুর্শেদী, নারায়ণ চন্দ্র চন্দ, আক্তারুজ্জামান বাবুসহ রাজনৈতিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে জেলা প্রশাসক কার্যালয়ে হয় মতবিনিময় সভা। রাঙামাটির বন্দুক ভাঙা ইউনিয়ন কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে আজ। কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার। এ সময় তিনি আগামীতে সেখানে কোনো ঘর বিদ্যুৎবিহীন থাকবে না বলে আশ্বাস দেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে সকল পোশাক কারখানার মালিক, শ্রমিক, কর্মচারী, কারখানা ও নিজ নিজ বাসাবাড়ি নিয়মিতভাবে পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। চট্টগ্রামে ইউনিগার্মেন্টস লিমিটেড কারখানায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য আয়োজিত সভায় শ্রমিক কর্মচারীদের তিনি এই আহ্বান জানান। পরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ করেন তিনি। করোনা পরিস্থিতিতে অক্সিজেন সংকট মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রি অক্সিজেন সেবা চালু করেছে রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস। সিভিল সার্জন কার্যালয়ের সামনে সকালে কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ একরামুল্লাহ।
সিরাজগঞ্জের কামারখন্দে করোনায় ক্ষতিগ্রস্ত 11 জন পল্লী উদ্যোক্তাকে 22,50,000 টাকা ঋণ বিতরণ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি। কামারখন্দ উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তার অফিসে ঋণ বিতরণ করেন কামারখন্দ উপজেলা চেয়ারম্যান শহীদুল্লাহ সবুজ। গোপালগঞ্জে ভাসমান বেডে সবজি মশলা ফল চাষাবাদের আধুনিক কলাকৌশল নিয়ে কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলার মিত্রডাঙ্গা গ্রামে আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ নাজিরুল ইসলাম। পাবনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অতি দরিদ্রদের মাঝে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের আব্দুর রব বগা মিয়া মিলনায়তনে এসব ঢেউটিন বিতরণ করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাগদা ফার্মের আদিবাসী সাঁওতালদের কৃষি জমিতে অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। জেলা কাটাবোর এলাকায় এ কর্মসূচি হয়। জুমের ফসল কেটে ফেলা সহ 6 দফা দাবিতে শেরপুরের ঝিনাইগাতিতে বিক্ষোভ সমাবেশ করেছে গারো শিক্ষার্থীরা। দুপুরে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন ঝিনাইগাতি উপজেলা শাখা। সারা দেশের ন্যায় ঝিনাইদহেও আজ থেকে খুলেছে বিনোদন কেন্দ্র। সকাল থেকে জোহান ড্রিম ভ্যালি পার্ক সহ অন্যান্য বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের আনাগোনা দেখা যায়। কেন্দ্রে প্রবেশের মুখে রাখা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা। দর্শনার্থীদের মাস্ক ব্যবহার করতেও সতর্ক করা হচ্ছে। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আবার একবার জানিয়ে। বরিশালে ছাত্রলীগ যুবলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় 2 মামলা, 13 জন গ্রেফতার, মেয়রের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন। দেশে করোনায় আরও 159 জনের মৃত্যু, নতুন শনাক্ত 6,566 জন। হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবু নগরীর ইন্তেকাল, মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে রাতে দাফন। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলছে পর্যটন কেন্দ্রগুলো, খুশি সংশ্লিষ্টরা, এক্ষুনি উন্মুক্ত হচ্ছে না সুন্দরবন। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে।